जे एम क्रिएशने सबाई के स्वागतम जानिए संबाद पढ़ी आमी स्वर्णाली दास। असहाय मानुषेर पाशे दाड़िये साहाज्य करार लक्ष्ये हेल्प फाउंडेशन नामे हाइलाकान्दिते एकटी सामाजिक संस्थार यात्रा शुरू होयेछे। रविवार काटलीचोरा शाहाबाद बाईपासे एक होटेले बराके हाइलाकान्दि जिलार युव समाजेर उद्योगे ए संस्था आत्मप्रकाश करे। विशिष्ट समाजसेवी आलहाज खायरुल इस्लाम बड़बइयार पौरोहित्ये अनुष्ठित सभाय मजमुल इस्लाम लश्कर के सभापति और रिपन मजुमदार के साधारण सम्पादक मनोनीत करे 123 सदस्य विशिष्ट संस्था गठन करा हय। सभाय सर्वसम्मतिक्रमे हेल्प फाउंडेशन हाइलाकान्दि नामे 123 सदस्य विशिष्ट नतून एकटी सामाजिक संस्था गठन करा हय। नवगठित कमिटी सभापति पदे सर्वसम्मतिक्रमे मनोनीत हन मजमुल इस्लाम लश्कर, साधारण सम्पादक पदे मनोनीत हन रिपन मजुमदार, कार्यकारी सभापति मुस्ताक आहमेद बड़बइया, उपसभापति यथाक्रमे फरिदुल इस्लाम बाच्चू, बाप्पी बड़बइया और राहतुल अख्तार बड़बइया सम्पादक पदे मनोनीत हयेछेन। प्रचार सम्पादकेर दायित्व देवा हयेछे जे एम क्रिएशनेर मुख्य परिचालक एम आब्दुल जलिल लश्करके। नवगठित हेल्प फाउंडेशन हाइलाकान्दिर कर्मकर्तारा সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাছাড়া সমাজের সর্বশ্রেণীর জনসাধারণের প্রতি সহযোগিতার আহ্বান জানান তারা। জিরো রিপোর্ট, জে এম ক্রিয়েশন। করতে গিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার যুবকদের প্রচেষ্টায় আজকে এখানে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন আজকে এখানে আত্মপ্রকাশ করেছে। সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে হেলথ ফাউন্ডেশন সেন্টার হাইলাকান্দি। হাইলাকান্দি জেলার প্রতিটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামের মানুষের সুখে সুখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা কাজ করে যাবো। যেটা উন্নতি করা হচ্ছে সেটা মুখ্য উপদেষ্টা হিসাবে আমি হজরত ইসলাম বলে দেওয়া হচ্ছে, আর সভাপতি হিসাবে যিনি রয়েছেন উনি আপনাদেরকে বলবেন, সম্পাদক আছেন উনি আপনাদেরকে দুটা কথা বলে দেবেন। দীঘার পরিকল্পনা যে আমাদের হাইলাকান্দির যুব সমাজের যৌথ উদ্যোগে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে হাইলাকান্দিতে অনেক সংগঠন আছে কিন্তু পরবর্তীতে কাজ করে কিন্তু কি হয়ে যায়। তারপর আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সংগঠনের ব্যক্তিগতর সাথে পরামর্শ করে এবং বিভিন্ন কাটলিচোড়া হাইলাকান্দি আলগাপুর যুবকদের সাথে আলোচনা করে আজকে শাহাবাদ বড়া হোটেলে আমাদের এই যুব আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে আমাদের এই হেলথ ফাউন্ডেশন নামে যে সংস্থা আজকে মানে আত্মপ্রকাশ করেছে সেই আত্মপ্রকাশের গণতান্ত্রিক পদ্ধতিকে আমাকে সবাই সমর্থন করে সভাপতি বানিয়েছেন। আমি তার যোগ্য নয়, তারপরে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যথাসম্মতভাবে যে সংগঠনের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীকে মেনে আমি সকল সদস্যদেরকে নিয়ে অ্যাডভাইসার উপদেষ্টা সকলের সবার উপদেশ নিয়ে আমি কাজ করার এগিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদেরকে এই সংগঠনের রক্তদান থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতার আগ বাড়ানো হবে। সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসাবে আমাদের আলগাপুর থেকে আগত আমাদের আলহাজ খায়রুল ইসলাম স্যারকে আমাদেরকে অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ উনি এই সংগঠনের জন্য আমাদেরকে বারবার ফোর্স করেছিলেন, এর জন্য আমরা ভাবছি উনিও এই পদের উপযুক্ত। যুব সমাজের উদ্যোগে সামাজিক স্বার্থে যে বিভিন্ন ধরনের যে সুবিধা আছে আমাদের শিক্ষা মিডিয়া হোক, সফটওয়্যার মিডিয়া হোক বা ফ্লাডের সময় বিভিন্ন মানুষের যে সমস্যা সেইগুলো সমস্যার মানুষকে সাহায্য করার লাগিয়া একটা সংগঠন গঠন করা হয়েছে হেলথ ফাউন্ডেশন। তো আমরা আশাবাদী দিনে আমরা মোটামুটি আমাদের ব্যক্তিগতভাবে করেছি এবং আমরা পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এই সংগঠনের মাধ্যমে সামাজিকভাবে যারা দুঃখিত মানুষ আছে বা গরিব মানুষ আছে বা ফ্লাড এফেক্টেড মানুষ আছে এরা সাইডে আমরা সবসময় জড়িত থাকবো বা আমাদের একটি নাম্বার আগামী দিনে আপনাদের মাধ্যমে দেওয়া হবে, এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো হেল্প হোক যে কোনো এরিয়াতে হোক গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমরা মানুষ।
সভাপতিত সভাপতি এবং আমার কাছে মুখ্য উপদেষ্টা কালীকৃষ্ণ স্যার এবং আজকে সবাই সম্মানিত সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তো আমাদের এই হেলথ সংগঠনের কিছুদিনের মধ্যে আমাদের একটি হেলথ ফোন নম্বরও পাবেন। বিভিন্ন অসহায় অন্যায় যেভাবে সমাজের নিপীড়িত মানুষ কোনো সাহায্য পাচ্ছেন না, সেই তাদের মানে সাহায্যের জন্য আমাদের এই সংগঠন গঠন করা হয়েছে। তাই এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অতি সহজে আমরা সাহায্যে আমরা পৌঁছাতে পারব। মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর অতন্ত্য যে এখানে উপস্থিত থাকার জন্য। আর এই হেলথ ফাউন্ডেশন যে আমাদের যে কাজগুলো যে শুরু হবে যেটা, এটা শুধুমাত্র মানুষের যে কল্যাণের জন্য যতগুলো কাজ আমরা এগুলো কাজ আমরা করে যাইব। যেখানে মানুষ বিপদে থাকবা আমাদের সংগঠনের যারা কর্মকর্তা কর্মকর্তা আছেন যারা সকলে যোগাযোগ করবো আপনারা তত পারি আমরা 100 টাকা দিয়ে পারি, 500 টাকা দিয়ে পারি আমরা সাহায্য করবো আপনারা আইলে হান্দি কী করে দিতে যে জায়গায় মানুষ কোনো কোনো মানুষ অসুবিধার মধ্যে থাকবা আমরা সংগঠনের তরফ থেকে আমরা সাহায্য করার সুযোগ করবো। আমরা আজকে থেকে আমরা কাজ আরম্ভ করে দিব। আমরা এই সংগঠনের আমরা কাজও থাকবো শুধুমাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অন্য আমরা এই সংগঠনের অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য হইল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দিয়ে যে সময় মানুষ এখানে বিপদ করবো আমরা ও মানুষের বিপদের মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়ানি এগুলি আমার করা হয়েছে। যুব সমাজের তরফ থেকে বিশেষ করে আমার মজমুল এবং মিলিয়া বা আমার হাইরুল ইসলাম সাহেব তার উদ্যোগে এই সংগঠনটা করা হয়েছে, যেটা এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এবং মিডিয়া সামাজিক সংগঠনের মানুষ মিডিয়া হাইলাকান্দির এটা সংগঠনটা করছি। আর আমি আশা রাখি এই যুব সমাজের মাধ্যমে সামাজিক আত্মপীড়িত যেগুলো মানুষ আছেন, চিকিৎসা সেবার থেকে বঞ্চিত এবং এডুকেশন থেকে বঞ্চিত এবং চিকিৎসা এবং এডুকেশন এবং সামাজিক উন্নয়ন কীরকম করা যায় বিপদে আপদে সাধারণ বিভিন্ন আপদায় ওই সময় ওই সংগঠন থেকে আমরা চেষ্টা করবো আর কিসে থাকিয়ে যে আমরা অ্যাডভাইসার হিসাবে আমরা খাইরুল ইসলাম সাহেবের নেতৃত্বে এরা অ্যাডভাইস দিয়া একটা সুন্দর সংগঠন আসামের মধ্যে এই আইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা আইডিয়াল সংগঠন গঠন হইব এই আশা ব্যক্ত আছে।